এবং ট্রেডিশনাল রেসিপি যেটা হবে সাতকরা দিয়ে মাংস ভুনা। সো এই ডিশের জন্য আমরা এখানে এক কেজি গরুর মাংস নিলাম এবং দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রাখলাম। আর যে মশলাটা আমরা তৈরি করব, এই মশলাটার ইনগ্রিডিয়েন্টসগুলো আমি আপনাদের সুবিধার জন্য এখানে লিস্ট করে দিয়েছি। এখানে একটা টেবিল স্পুন আপনার কারি পাউডার, চিলি পাউডার, ধনিয়া, জিরা এবং একটা টিস্পুন হালদি এবং এর পাশাপাশি আছে আপনার তেজপাতা, ডালচিনি এবং ইলাচি। এই সবগুলো আমরা একসাথে একটা হাঁড়িতে আমাদের মাংসের সাথে মিক্স করে নিব। So it's important to mix all the ingredients and masala together. একটা হাঁড়িতে এভাবে আপনি ম্যারিনেট করে নেবেন। এটাকে ভালো করে মাখিয়ে যেভাবে মাংসের ভিতরে ঢুকে আপনি এটা করে নেবেন। আর এর পাশাপাশি আমি এই সুযোগে বলতে চাই, যারা নতুন আমার চ্যানেলটি দেখতেছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে এবং এর পাশে যে বেল বাটন আছে ওইটা হিট করে রাখবেন, নতুন নতুন ভিডিও আমাদের আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমাদের নিয়মিত ভিউয়ার্স কন্টিনিউ ওয়াচ করেন, ধন্যবাদ আপনাদের সবাইকে এবং প্লিজ কন্টিনিউ টু স্টে উইথ ব্রিটিশ বাংলা ব্লগস ফ্যামিলি এবং আপনারা দেখবেন আরও নতুন নতুন আইটেম, নতুন নতুন ইন্টারেস্টিং অসাধারণ রেসিপি এবং আমাদের ডেইলি ব্লগস আপনাদের সামনে আমরা নিয়ে আসব। ওকে, সো দুই কাপ তেল এবং আপনার স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর আমরা এখন এখানে দিলাম এক টেবিল স্পুন আদা বাটা এবং এক টেবিল স্পুন রসুন বাটা। সো এইভাবে এইটাকে ভালো করে মাখিয়ে নেবেন মাংসর ভিতরে যেন আপনার সম্পূর্ণ মশলাগুলো ঢোকে এবং এটাকে আপনি মিডিয়াম আসে মিডিয়াম ফ্লেমে আপনি এটাকে আমরা কুক করে নিব প্রথম অবস্থায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আপনি দেখতেছেন যে মাংসটা আস্তে আস্তে সিদ্ধ হওয়া শুরু হয়েছে। সো এভাবে আপনি 5 মিনিট পর পর এটাকে লেলে দিতে হবে। ফিরে এলাম আরও 5 মিনিট পর। এখন আমরা দেখতেছি যে মাংসটা সিদ্ধ হওয়া আর একটু শুরু হয়ে গেছে। সো আবার একটু আমরা নেড়ে দিলাম এটাকে। এইভাবে আপনি কন্টিনিউ 5 মিনিট পর পর এটাকে আপনি নেড়ে দিতে হবে এবং মাংসটাকে কন্টিনিউ খসাতে হবে। যত বেশি আপনি খসাবেন তত বেশি টেস্ট। এখন আমাদের সর্বমোট 20 মিনিট হয়ে গেছে। আমরা 20 মিনিট ধরে মাংসটাকে খসাইতেছি এবং এখন আপনারা দেখতেছেন যে মাংসটা অনেক নরম হওয়া শুরু হয়ে গেছে। সো আফটার 25 মিনিটস আপনারা দেখতে পারতেছেন যে দ্য অয়েল হ্যাজ কাম আপ, ইজ রাইজিং আপ। সো তেলটা যখন আপনার আস্তে আস্তে উপরে চলে আসবে ইট ইজ এ সাইন, মানে এটা একটু আপনি বুঝতে পারবেন যে আপনার তরকারিটা এবং আপনার মশলাগুলো আস্তে আস্তে আপনার মাংসের ভিতরে ঢুকতেছে এবং মাংস ভিতর থেকে ইট ইজ গেটিং কুকড। সো অ্যাজ ইউ ক্যান সি দ্য মিট ইজ নাও লুকিং সো ওয়ান্ডারফুল, দি অ্যারোমা ইজ সো গ্রেট। আমি আপনাদেরকে কীভাবে বোঝাতে পারবো না যে সুগন্ধটা আসতেছে এবং দ্য মিট ইজ লুকিং ভেরি টেন্ডার। সো এটাকে ভালো করে খসাতে হবে, যত বেশি আপনি খসাবেন তত বেশি আপনার টেস্ট হবে। ওকে,
সো অনুমানিক আধা ঘন্টা মাংসটা কষানোর পর সো আফটার অ্যাবাউট 30 মিনিটস অফ কুকিং দ্য মিট অ্যান্ড মেকিং ইট নাইস অ্যান্ড টেন্ডার ইট ইজ নাও টাইম টু অ্যাড দি সিক্রেট অর নট সিক্রেট রিয়েলি আমাদের সিলেটের ট্রেডিশনাল ইনগ্রিডিয়েন্ট কিন্তু এর আগে আমরা 2 কাপের মতন বয়লিং ওয়াটার দিব এটা আপনার মাংসটাকে সিদ্ধ করতে আর একটু সহযোগিতা করবে সো যারা আমার ভিডিওর থাম্বনেলটা দেখেছেন অবশ্যই আপনারা দেখেছেন যে আমরা সাতকরা দিয়ে এই মাংসটা কুক করব সো সাতকরাটা কি সাতকরাটা হলো কি আমাদের সিলেট অঞ্চলের খুবই জনপ্রিয় একটা লেবু টাইপের একটা ফল জি হ্যাঁ সাতকরা হলো কি আমাদের সিলেট অঞ্চলের একটা লেবু এবং আমরা এটাকে সিলেটে বলি হাতখরা জিয়ে বাইসা বকল আমরা হাতখরা একটার নাম সো আই মিন হাতখরা সরি সাতকরা নো সিলেটি লেবু ও বুঝলেন তো আমি কি বলতেছি তাই না সো বেসিকলি আমার যে ভিউয়ার্সরা যারা সিলেটি নন তাদের জন্য আমি বলতে চাই যে এই সাতকরাটা হলো গিয়ে বেসিকলি একটা লেবু যেটা একটু টক অনেক বেশি একটু তেতো টাইপের একটা লেবু কিন্তু এটা যখন আপনি মাংসতে দিয়ে এভাবে ভুনা করবেন এটার অসাধারণ একটা স্মেল আসে এবং ফ্রেগ্রেন্স আপনারা না ট্রাই করলে বুঝতে পারবেন না সো সাতকরাটা দেওয়ার পর আমরা এখানে আরে 1 কাপ গরম পানি দিলাম আমাদের ইউকেতে এখন এশিয়ান স্টোরে এবং বাঙালি মালিকানা যে দোকানগুলো আছে ওইখানে আপনি প্রচুর সাতকরা মিলে সিজনে আপনি ফ্রেশ সাতকরাটা পাবেন এবং আপনি যদি অসিজনে যান তখন দেখবেন যে ফ্রোজেন কাটা এবং মানে পরিষ্কার করা কাটা প্যাকেট করা সাতকরা এখন বাংলাদেশ থেকে প্রচুর রপ্তানি হয় ইউকেতে সো এখন কোনো এক্সকিউজ থাকবে না আপনারা যারা ইউকেতে আছেন আমার ভিউয়ার্স অবশ্যই এটা চেষ্টা করবেন আপনারা বাসায় তৈরি করার জন্য ওকে সো সাতকরা এবং পানিটা দেওয়ার পর আমাদের চুলার আঁশটা আমরা এখন লোতে নিয়ে আসব এবং আমরা এটাকে আস্তে আস্তে সিমার করব আরও 10-15 মিনিট সো ফিরে আসলাম আরও 20 মিনিটের পর এখন আপনারা দেখতে পারতেছেন যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবং মশলাটা একটু ঘন ঘন হয়ে গেছে এবং তেলটাও আপনার উপরে চলে এসেছে এই দেখেন পারফেক্ট এখন আমাদের মাংসটা কুক হয়ে গেছে এবং কারিটাও মোটামুটি আমাদের এখন রেডি এই দেখেন মশলাটা অনেক ঘন পারফেক্ট আর সাতকরার যে সুগন্ধ আসতেছে আহাহা কি বলবো আপনাদেরকে আমি তো বলে বোঝাতে পারতেছি না সো বেসিকলি সাতকরাটা একটা টেনজি একটা ফ্লেভার দেয় এবং এটা গরুর মাংসের সাথে আপনি যখন কুক করবেন এটা অসাধারণ একটা টেস্ট আসে সো রেডি হয়ে গেল আমাদের সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী